শুভ সকাল সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের সকালের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে যাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, কোটি কোটি মানুষের আক্রান্তের খবর সারা বিশ্বকে যে মুহূর্তে কাঁপিয়ে তুলেছে, বিধ্বস্ত করে তুলেছে, সেই মুহূর্তে তোমাদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে, তোমাদের মঙ্গলের কথা বিবেচনা করে, তোমাদের শিক্ষার উন্নয়নের কথা বিবেচনা করে সরকারের নির্দেশ মোতাবেক আমরা অনলাইন ক্লাস করা শুরু করেছি। আজকে তোমাদের এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সার্বিক নিরাপত্তার কথাটা ফুটে উঠবে এবং তোমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে আজকে আমাদের অনলাইনে অংশগ্রহণ করবে এবং আমাদের কথাগুলো শুনবে এবং আমাদের ক্লাসে মনোযোগী হবে। এখন আমি আমাদের ক্লাস আমার আজকে আমি এখন আমাদের ক্লাসের পড়া পাঠদানে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় দর্শনশাস্ত্র এবং আজকের দর্শনশাস্ত্রের ভারত চতুর্থ পত্র ভারতীয় দর্শন এবং প্রথম অধ্যায় থেকে আমরা দর্শন ভারতীয় দর্শন কী এবং ভারতের দর্শনের বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য করে শুনবে। দর্শন কী? দর্শন হলো দর্শনের ইংরেজি শব্দ হলো ফিলোসফি। ফিলোসফি শব্দটি ল্যাটিন শব্দ ফিলোস এবং সোফিয়া শব্দ থেকে এসেছে। ফিলোস মানে অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। কাজেই ফিলোসফি শব্দের ধাতুগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। কাজেই তিনি ফিলোসফার যিনি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী। তাহলে দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে বলা যেতে পারে যে আসলে দর্শনের সংজ্ঞা সরাসরি দেওয়া সম্ভব হয় না, তবুও আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করবো এভাবে যে জগৎ এবং জীবনের স্বরূপ উপলব্ধিই হলো দর্শন। তাহলে যিনি জগৎ এবং জগৎ এবং জীবনের স্বরূপ উপলব্ধি করেন তিনি দার্শনিক। তাহলে আমরা এখন আমরা চলে যাব ভারতীয় দর্শন কী এবং ভারতীয় দার্শনিক কারা। ভারত বলতে একটা বৃহৎ জনগোষ্ঠীর দেশ, একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে তাদের অবস্থান এবং সেই নির্দিষ্ট এলাকার বসবাসকারী মানুষ যারা যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মৌলিক জিজ্ঞাসার মৌলিক প্রশ্নের সদুত্তরই হলো দর্শন। অর্থাৎ ভারতবাসীর এবং তাদের জগৎ এবং জীবনের যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার সদুত্তরই হচ্ছে দর্শন এবং এটি হচ্ছে ভারতীয় দর্শন। এখন ভারতীয় দর্শন বলতে ভারতীয় দর্শনের দার্শনিকরা এখানে বলেছেন যে ভারতে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় বাস করে, যেমন তাদের মতে নয়টি সম্প্রদায় বাস করে, যেমন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, বেদান্ত, জৈন, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে এবং তাদের এই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দার্শনিক তত্ত্ব রয়েছে এবং তাদের এক একটি গোষ্ঠীর এক একটি দার্শনিক তত্ত্ব আর একটি গোষ্ঠীর দার্শনিক তত্ত্ব থেকে সম্পূর্ণরূপে আলাদা, কখনো কখনো সামান্য মিল আছে, কখনো মোটেই মিল নেই। এই মিল এবং অমিলের মধ্যে তাদের একটা সমন্বয় করে একটি দার্শনিক তত্ত্ব উত্থাপন করাই হচ্ছে ভারতীয় দার্শনিকদের মূল উদ্দেশ্য। এখন ভারতীয় দার্শনিকরা যেভাবেই একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারতীয় দর্শনটা পুরনো দর্শন হিসেবে কখনো কখনো পাশ্চাত্য দার্শনিকরা এদেরকে কটাক্ষ করে কখনো বা প্রতিবাদী হয়ে কখনো কখনো এর বিরুদ্ধে বিরুদ্ধে উচ্চারণ করে থাকেন, ভারতীয় দর্শন কখনো কখনো লোকায়ত দর্শন বলে থাকেন, কখনো ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলে অভিহিত করে থাকেন, তো এইভাবে যেভাবেই অভিহিত করে থাকুক না কেন আমরা এগুলো সবই সত্য যে এই ভারতীয় লোকায়ত দর্শন, ভারতীয় দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়, ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলা হয়, এটি সবই ঠিক। লোকায়ত দর্শন বলতে কী বুঝি? লোকায়ত দর্শন বলতে বোঝা যায় ভারতীয় ভারতবাসীর বা ভারতের সাধারণ জনগণের লোকের মুখে মুখে প্রচারিত যে নীতিরীতি সেটির ভিত্তিতে যে সিদ্ধান্ত বা সেটির ভিত্তিতে যে আলোচনা সমালোচনা প্রশংসা সেইগুলিই হচ্ছে ভারতীয় লোকায়ত দর্শন। আবার চার্বাকদের মতে কেউ কেউ বলে থাকেন যে লোকসূত্রে বৃহস্পতি অসুরদের ধ্বংস করার জন্যে তাদের মধ্যে একটা ভোগবিলাসমূলক একটা দর্শনের প্রবর্তন করেছিলেন বলে তাদেরকে লোকায়ত দর্শন বলা হয় থাকে। যাই হোক, এভাবে লোকায়ত দর্শনটা প্রচারিত হলেও কখনো কখনো তাদেরকে আবার দুঃখবাদী দর্শন বলে অভিহিত করে থাকেন। এই পাশ্চাত্য দার্শনিকরা ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলে থাকেন। আসলে ভারতীয় দর্শনটা দুঃখবাদী দর্শন, তাহলে দুঃখবাদী দর্শনটা কি সেটা একটু জানা যাক। দুঃখবাদী দর্শনটা হলো যে দর্শনে কেবলমাত্র দুঃখের অনুভূতি আছে, সুখের লেশ মাত্র নাই, সেটি হচ্ছে দুঃখবাদী দর্শন। তাদের বক্তব্য হলো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র দুঃখ, যন্ত্রণা, হতাশা এগুলো নিয়েই তারা
জন্মগ্রহণ করেছে এবং এইগুলো নিয়েই তারা বেঁচে আছে এবং তারা কখনোই সুখ ভোগ করতে পারেনি, সারা জীবনটাই হতাশার মধ্যে দিয়ে দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, এরকম ব্যাখ্যা ভারতীয় দার্শনিকরা দিয়ে থাকেন। তারা মানুষের মধ্যে কোনো আশার আলো জাগাতে পারেনি, মানুষকে কোনো সুখের দিক দেখাতে পারেনি, এই কারণে তাদেরকে দুঃখবাদী দার্শনিক বলে অভিহিত করা হয়েছে। প্রকৃতপক্ষে আসলে এটি একটি সমালোচনক বা সমালোচনামূলক বক্তব্য বা এটিকে আলোচনা সমালোচনা দুই দিক থেকেই করা যায়, কারণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জগৎটা আসলে দুঃখময়, আবার সাংখ্য দর্শনে কনাদ বলেছেন জগৎটা দুঃখের আলোয় আবৃত, এরকমভাবে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আবার দেখা যায় যে চার্বাক দার্শনিকরা বলতেছেন যে জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি করা সম্ভব, কাজেই দুঃখ যদি নিবৃত্তি করাই সম্ভব তাহলে মানুষের দুঃখ নিবৃত্তির পরে সুখও আসতে পারে, কাজেই একেবারেই যে ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলবে এটিও বলা যেমন সম্ভব নয়, তেমনি ভারতীয় দর্শন যে দুঃখবাদী নয় এটিও ভারতীয় দার্শনিকরা অস্বীকার করেননি, কাজেই দুদিক থেকে এটা আলোচনা করা সম্ভব। কাজেই আমরা এখন দেখতে পাই যে ভারতীয় দর্শনটা মূলত কোন কোন বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় দর্শনে জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, ভারতীয় দর্শনটা কেবলমাত্র যে নীতি দর্শন, ধর্ম দর্শন, জড় দর্শন নিয়ে আলোচনা করেছে তা নয়, সেটি জ্ঞান নিয়েও আলোচনা করেছেন, জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। যেমন চার্বাকরা বলছেন জগৎটা থিতি, অপ, মরুদ্বম, এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত, মানুষের মৃত্যুর পরে তারা সেই চারটি উপাদানেই ফিরে যায় এবং এই জীবনই একমাত্র মানব জীবন, এর পরবর্তী কোনো জীবন নাই, আত্মার অমরতা তারা বিশ্বাস করে না। হিউম বলছেন যে প্রত্যক্ষ লব্ধ বস্তুরই কেবলমাত্র জ্ঞান সম্ভব, অর্থাৎ ইন্দ্রিয়লব্ধ বস্তুরই জ্ঞান লম্ভব, অর্থাৎ বস্তুগত জগতে যার অস্তিত্ব আছে, বস্তুগত জগতে যাকে খুঁজে পাওয়া যায়, আমরা পঞ্চেন্দ্রিয়ের সাথে তার দর্শন লাভ করতে পারি, তারই অস্তিত্ব আছে এবং তার থেকে জ্ঞান লাভ করা সম্ভব, এরকম ব্যাখ্যা তারা করেছেন। আবার ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, যেমন তারা বেদের ব্যাখ্যা এসে বলছে যে বেদে যারা বিশ্বাস করে, ভারতীয় দর্শনটা মূলত বেদ এবং উপনিষদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং ভারতীয় দর্শনের মূল উপজীব্য বিষয় হলো বেদ, এবং এই বেদের অস্তিত্বে ব্যাখ্যা করতে যে তারা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আস্তিক এবং নাস্তিক। যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করে না তারা নাস্তিক, কাজেই এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যেমন আর তাহলে নাস্তিকরা, নাস্তিক হলো যে চার্বাক, জৈন, বৌদ্ধ দর্শনীরা নাস্তিকবাদী হয়ে যায়, আর বাদ বাকি যারা আছে সাংখ্য, ন্যায়, বৈশেষিক, যোগ, এরা হলো যে আস্তিক। তাহলে আমরা দেখতে পাই আস্তিকরা আবার দুটো ভাগে ভাগ আছে, আস্তিক দুটো ভাগে ভাগে কী কী, বেদানুগত ও বেদ স্বতন্ত্র। বেদানুগত কারা? বেদান্ত মীমাংসা, এরা হচ্ছে বেদানুগত, আর অন্য অন্য যারা আছে সাংখ্য, ন্যায়, বৈশেষিক, এরা যে হলো যে বেদ স্বতন্ত্র। আর নাস্তিক্য কারা? নাস্তিক্যকে আবার দুটো ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থী কারা? চার্বাক এবং বৌদ্ধরা হচ্ছে চরমপন্থী, এবং নরমপন্থী এবং জৈনরা হচ্ছে চরমপন্থী। এইভাবে তারা বিভিন্ন ভাগে ভাগে তারা দর্শনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তারপরে জন্মান্তরবাদ, ভারতীয় দর্শনের জন্মান্তরবাদটা গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে, মানে তারা বলতে চাচ্ছেন যে মানুষের মৃত্যুর পরেও আবার মানুষের জন্ম হয় এবং মানুষের মৃত্যুর মধ্য দিয়ে সব কিছু পরিসমাপ্তি ঘটে না, এবং মৃত্যুর পরে তারা আর একটা জন্মগ্রহণ করে, আর একটা দেহ ধারণ করে, এটি হচ্ছে জন্মান্তরবাদ। কিন্তু আবার কর্মবাদের কথা বলা হয়েছে, জন্মান্তরবাদ হলো কর্মবাদের উত্তম ফলস্বরূপ, অর্থাৎ ভারতীয় দার্শনিকরা বলতে চাচ্ছেন যে এই জগতে মানুষ যে কর্ম করে, বর্তমানে যে কর্ম করে, এবং প্রতিটি কর্মের একটা ফল আছে এবং এই ফল সবাইকে ভোগ করতে হবে, এবং এই বর্তমানে যে কর্ম করে তার ফল যদি এই বর্তমান সময় তারা ভোগ করতে না পারে তাহলে মৃত্যুর পরে পরজন্মে এসেছে এই ফলটা ভোগ করার জন্য তাদের জন্ম হয়ে থাকে, এটা হচ্ছে পুনর্জন্ম বা কর্মফল ভোগ। এখানে একটা কার্যকারণ সম্পর্কে কথা বলা হয়ে গেছে, যেখানে বলছে যে কর্ম এবং কর্মফল এই দুটো কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত। চার্বাকরা বলছেন যে তাহলে এটি যদি কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত, তাহলে কার্যকারণ সম্পর্কটা কী? কার্যকারণ সম্পর্কে কারণের উপস্থিতিতে কার্য সংঘটিত হবে, কারণ এবং কার্য অনিবার্য সম্পর্কে সম্পর্কিত, কারণ উপস্থিতিতে কার্য সংঘটিত হতে বাধ্য, কোনো অবস্থাতে কারণ উপস্থিতিতে কার্য ঘটবে না এমনটি হতে পারে না। যেমন আকাশে মেঘ, প্রচণ্ড মেঘ হয়েছে, ওখানে বৃষ্টিপাত হবেই, এবং আগুন, কোনো কিছু পুড়ে গেলে আমরা ধরে নিতে পারি যে ওখানে আগুন ছিল, বা আগুন লাগলে কোনো কিছু তো পুড়তেই হবে, যদি আগুন থাকা অবস্থায় যদি কোনো কিছু পুড়ে যায় বা আগুন থাকা অবস্থায় যদি না পড়ে তাহলে বুঝতে হবে যে ওটি আগুন নয়, বা যদি কিছু পুড়ে যায় তাহলে বুঝতে হবে যে আগুনের উপস্থিতিতে হয়েছে, অর্থাৎ কারণের উপস্থিতিতে কার্য সংঘটিত হবেই। যেমন চার্বাকরা আরেকটি কথা বলেছে যে জীবের মানসিক প্রক্রিয়া প্রবাহই হলো কর্মবাদ, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে যে প্রবাহের মধ্যে দিয়ে আবার মৃত্যুর পরও একই প্রবাহের মধ্যে দিয়ে আবার জীবের পুনর্জন্ম ঘটে। ভারতীয় দর্শনের মুখ্য বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে আত্মার অমরতা, আত্মার অস্তিত্ব,
এবং এই যে আত্মার শুদ্ধি, এই আত্মার মুক্তি লাভ ভারতীয় দর্শনের একটা গুরুত্বের সাথে এটি আলোচনা হয়েছে। তারপরে ন্যায় নীতিতত্ত্ব, নীতিতত্ত্ব জৈন বৌদ্ধ যোগ মীমাংসা এই সব চার্বাক এই দর্শনগুলোকে সাধারণত নীতি দর্শন হিসেবে ভারতীয়রা আখ্যায়িত করেছেন। বেদ, বেদটা কি? বেদ হচ্ছে, বেদের আলোচনা করছে, বেদটা হলো যে ভারতীয় দর্শনের মূল উপজীব্য বিষয় হলো বেদ এবং উপনিষদ। এবং এই বেদের ব্যাখ্যায় এসে তারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আস্তিক এবং নাস্তিক। যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করে না তারা হয়ে গেছে নাস্তিক। এই হয়েছে। আমরা একটু একটু পিছন থেকে ফিরে যে আমরা কর্মপাত্রে একটু আরেকটু আলোচনা করি, কারণ কর্মের সাথে কার্যের, কর্ম এবং কর্মফলের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক নিহিত আছে, এবং বর্তমান কর্মের মধ্যে দিয়ে বর্তমান সেই কর্মের ফল যদি আমরা ভোগ করতে না পারি, বা এই ফল যদি ভোগ করতে না পারি পুনর্জন্ম ঘটে। এখানে আমি তোমাদের একটি কথা একটু স্মরণ করে দিতে চাই। আজ তোমরা জানো বরগুনায় সে আলোচিত সেই রিফাত হত্যা মামলা রায় হয়েছে, তোমরা দেখেছো সেই মিন্নি সহ তারা ছয়জনের ফাঁসির আদেশ হয়েছে। এবং এখানে যেটা মূল বিষয় হলো যে কর্মফল কখনোই ভারতীয় দার্শনিকদের বক্তব্য হলো কর্মফল ভোগ করতেই হবে, কর্মফল কর্মের ফল অনিবার্য এবং এটি স্বাভাবিক যে তুমি যা করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে। মিন্নি কিন্তু সেই রিফাত কাণ্ডকে, রিফাতকে বিয়ে করেছিল এবং এই সেই নয়নবনকে বিয়ে করেছিল, কিন্তু নয়নবন এবং রিফাত কেউই জানতো না যে দুইজন পরস্পরকে বিয়ে করেছে, কিন্তু এ জানতো এই আমার স্ত্রী, ও জানতো আমার স্ত্রী। কিন্তু ঘটনাচক্রে যে কোনো কারণে রিফাত একদিন মিন্নিকে একটা লাথি মারে, এবং লাথি খেয়ে মিন্নি নিজেকে এক খুব কঠোর এবং প্রতিজ্ঞাবদ্ধ করে, যে কোনো কারণেই হোক, যে কোনো মূল্যেই হোক, রিফাতকে, রিফাত ফরাজিকে শায়েস্তা করতেই হবে। সে তখন ফোন করে নয়নবনের কাছে আসে এবং নয়নবনকে স্পষ্ট করে বলে যে তুমি যদি তোমার বাবার ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই রিফাতকে মারতেই হবে, এবং তার মধ্যে দিয়ে আমি তোমার ভালোবাসার প্রমাণ দেখতে চাই। এই কথাগুলো কিন্তু তার ফোনে কল লিস্টে ছিল, ফোনে ছিল, এবং সেইটি কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে সেই বিষয়টা কিন্তু ধরতে পারছে। এবং আজকে তোমরা দেখেছো সেই রায়ের সময় প্রথম সকালে মিন্নি তার বাবার সাথে মোটরসাইকেলে কি স্বাভাবিক গতিতে সবার আগে সেই কোর্ট করতে সে হাজির হয়েছে, এবং তাকে দেখে মনে হয়নি যে সেই এলোমেট্রো হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং এই ধরনের কর্ম করে তার ফল কঠিন ফল ভোগ করতে হতে পারে এই ধরনের মানুষের কাছে তার ভিতরে কাজ করে না, এবং সে এটিকে কখনোই তার মনের মধ্যে একটা দুঃশাসন বা একটা পাপের শাস্তি এটা সে এবং কর্মফল তাকে করতে যেতে হচ্ছে এই বিষয়টি তার মাথায় কাজ করেনি। এবং এটিই হচ্ছে কর্মফল, যে কর্ম করছে এবং এই কর্মের কী ফল হবে সেটি আমরা বিবেচনা করি না, কিন্তু ভারতীয় দর্শন বলতে চায় কর্ম তুমি যা করেছো তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে, এবং সেটা অনিবার্য ফল, সেটা তোমাকে ভোগ করার জন্য তোমাকে অনিবার্য হয়ে তোমার গালে বর্তাবে। সেজন্য যদি এই জীবনে যদি এই ফল ভোগ করতে না পারো তার পরের জন্য জন্য তোমার জন্ম হবে এবং তার ফল ভোগ করার জন্য তোমাকে আসতে হবে। কিন্তু মিন্নির জীবনে দেখো তুমি যেভাবে আজকে আসছে কোর্টে সেভাবে দেখে তাকে মনে হয়নি যে সে যে ষড়যন্ত্র করে একেবারে একটা পরিকল্পনা মাফিক সেই নয়নবনকে হত্যা করেছিল, সেই কথাটি কিন্তু তার চাল চলন আচার ভঙ্গি পোশাক আশাকে সেটি প্রমাণিত হয়নি। কিন্তু কোর্টে যখন বিচারক রায় দিয়েছে তখন সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে মিন্নি একেবারে সরাসরি এই কাজের সাথে জড়িত, এবং মিন্নি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, এবং মিন্নিও কিন্তু সেই সাথে সাথে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত হয়েছে, এবং সে আজকে দেখো সেই জেলখানায় সেই যারা ফাঁসির আদেশ হয় কন্ডেম ছেলে তাকে একাকি রাখা হয়েছে, এবং সেখানে অন্য কোনো মহিলা ইয়েও নাই। আজকে তার কোনো ভয় ভীতি লাক লজ্জা কোনো কিছুই তার কাজ করছে না, শুধুমাত্র একমাত্র টেনশন মৃত্যু, ফাঁসির মঞ্চ, মানসিক ফাঁসির দড়ি কখন তার গলায় ঝোলে। কাজের কাছে আমি তোমাদের বলতে চাই যে ভারতীয় দর্শন এইরকমই একটা আলোচনায় থাকে সবসময়, এইরকমই একটা প্রতিবদ্ধ বিষয় নিয়ে আসে যেটা কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। যাই হোক, তারপরে আসি আমরা আত্মতত্ত্ব, আত্মার অমরতা, আত্মার অস্তিত্ব, এগুলোকে ভারতীয় দর্শন আলোচিত হয়েছে, এবং আত্মার মুক্তির কথাও বলা হয়েছে। এখন আত্মার অস্তিত্ব, আত্মা কি? আত্মাটা হচ্ছে যে যেমন চার্বাক দর্শন স্পষ্ট করে বলেছে যে আত্মা বলে কোনো কিছু নাই, আত্মা হলো কেবলমাত্র মানুষের, আত্মা হলো কতগুলো মানসিক প্রক্রিয়ার সমষ্টি, এবং এই আত্মা এই জীবনটা একটাই জীবন, এবং এই জীবনের মধ্য দিয়ে, এই জীবনের মৃত্যুর মধ্য দিয়ে এই জীবনটাই শেষ হয়ে যায়, এবং মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত দেহটা যখন বসীভূত হয়ে যায়, পচে গলে নষ্ট হয়ে সেটা মাটির সাথে মিশে যায়, ক্ষিতি অপ মরুদ্বন্দ্বে যে চারটির সঙ্গে মিশে যায়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের পরিসমাপ্তি ঘটে। এখানে আত্মার অস্তিত্ব বলে কিছু থাকে না। হিউম স্পষ্ট করে বলছেন যে আত্মা বলে কিছু নাই, যা আমাদের প্রত্যক্ষ উপলব্ধিতে আসে না, যা
আমার পঞ্চেন্দ্রিয়ের সাথে ধরা পড়ে না, যার থেকে আমি কোনো জ্ঞান অর্জন করতে পারি না, সেটি কোনো অস্তিত্ব স্বীকার করা চলে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শন আত্মার অস্তিত্ব আর আত্মার অমরতার কথা বলছে, কখনো স্বীকার করে মানে অস্তিত্ব স্বীকার করে না, আবার কোনো কোনো দার্শনিক বৃন্দ কোনো কোনো দার্শনিক সমাজ সেটাকে স্বীকার করছে। যাই হোক, আলোচনা সমালোচনা যাই হোক, ভারতীয় দার্শনিকদের এই আলোচনা সমালোচনার রূপটাই ভারতীয় দর্শনকে উজ্জীবিত করেছে এবং প্রতিভাত করেছে জনসমক্ষে। তারপরে আমরা যদি খুঁজতে যাই ঈশ্বর তত্ত্ব, ভারতীয় দর্শনে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা হয়েছে, ঈশ্বরের অস্তিত্ব আদৌ আছে কি না সেটি চার্বাক দর্শন, জড় দর্শন যেগুলো আছে, বিশেষ করে জৈন দর্শন, যারা নাস্তিক্যবাদী জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন, এরা কোনো অবস্থাতে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। কারণ পৃথিবীতে ঈশ্বর বা আল্লাহ বলে এমন কিছু নাই যাকে আমরা প্রতিভাত দেখতে পারি বা মানুষের কাছে আছে, বা কোনো অবস্থাতেই আমরা এর অস্তিত্ব খুঁজে পাই না। আর ভারতীয় দার্শনিকদের মতে বা বিশেষ করে এই তিন শ্রেণীর দার্শনিকদের মতে যার অস্তিত্ব আমাদের সামনে প্রত্যক্ষিত হয় না, যা আমি পঞ্চম সাহায্য উপলব্ধি করতে পারি না, যার থেকে আমি কোনো জ্ঞান অর্জন করতে পারি না, তার অস্তিত্ব স্বীকার করে চলে না। যাই হোক, এভাবে ভারতীয় দর্শনের ব্যাপক আলোচনা আছে। আমরা আরও সময় নিয়ে সুযোগ নিয়ে আমরা আরও আলোচনার সাথে আমরা এই বিষয়ে আরও বেশি করে আলোচনা করব। সময় আমাদের শেষ হয়ে আসছে, অর্থাৎ সামনের ক্লাসগুলোতে আমরা যাতে আরও ভালো দিকে এগোতে পারি সেই দিক খেয়াল রাখবো। আর সর্বশেষ তোমাদের প্রতি একটা আবেদন থাকবে, একটি নিবেদন থাকবে যে সারা বিশ্ব যখন করোনা আক্রান্ত, মানুষ যখন বিভ্রান্ত, মানুষ যখন শরীরে সন্ত্রস্ত, তখন আমরা ঘরে যতটা পারি একেবারেই প্রয়োজন ছাড়া আমরা ঘরের বাইরে যাব না, নিরাপদ দূরত্ব বজায় রাখবো, মাস্ক ব্যবহার করব এবং অপরকে নিরাপদ দূরত্বে থাকতে এবং মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করব, যাতে আমি এবং আমরা সবাই ভালো থাকি সেই কামনা করে আমি তোমার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।